তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোনে কম্পিউটার ব্যবহার করতে পারবেন। হ্যাঁ গাইস, আপনি চাইলে কিন্তু যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে কম্পিউটার ব্যবহার করতে পারবেন। দেখুন, কম্পিউটার যেরকম দেখতে হয়, যতগুলো সেটিংস থাকে, যতগুলো প্রোগ্রাম থাকে, যেরকম দেখতে হয় একদম সেম টু সেম, কিন্তু আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে কম্পিউটার ব্যবহার করতে পারবেন একদম হুবহু। আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, একদম পুরোপুরি, একদম পুরোপুরি সেম টু সেম, মানে কম্পিউটারের সমস্ত সিস্টেম থেকে শুরু করে সমস্ত কিছু আপনি কম্পিউটারের মতো আপনার অ্যান্ড্রয়েড ফোনেও ব্যবহার করতে পারবেন, এবং যে কেউ দেখলে অবাক হয়ে যাবে, আপনি না দেখা পর্যন্ত বিশ্বাসই করতে পারবেন না। তো কীভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোনে কম্পিউটার ব্যবহার করবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই ওয়াল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে কম্পিউটার ব্যবহার করতে পারবেন পুরোপুরিভাবে। সো গাইস, এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন। এখন আমি এখান থেকে অ্যাপটি ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পর কম্পিউটার ওপেন করার সময় যেরকম দেখতে লাগে, তো সেরকম কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনেও হবে। দেখুন, কম্পিউটারে যেরকম একটা লোগো শো করে চালু করার সময়, সেই লোগোটি কিন্তু, সেই অ্যানিমেশন কিন্তু আপনার মোবাইল ফোনেও দেখতে পাওয়া যাবে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরোপুরি আপনার মোবাইল ফোনটি কম্পিউটারের মতো দেখতে লাগবে। তো যখন কম্পিউটার ওপেন হয়ে যাবে তখন আপনি এখানে দুটি অপশন দেখতে পাবেন, গেস্ট এবং সুইচ ইউজার। তো এখন আপনি সুইচ ইউজার এখানে ক্লিক করবেন, তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রাখবেন, ঠিক আছে? যখন আপনি পরবর্তীকালে কম্পিউটার অ্যাপটি ওপেন করবেন তখন ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে কিন্তু কম্পিউটার অ্যাপটি ওপেন হয়ে যাবে, এটি সিকিউরিটির জন্য। তো আমি করছি, এখান থেকে আমি গেস্ট ইউজার ব্যবহার করব, তার জন্য এখানে আপনি বেরিয়ে আসবেন, তারপর এখান থেকে এই লোগোতে ক্লিক করবেন, তাহলে কম্পিউটার অ্যাপটি ওপেন হয়ে যাবে। সো গাইস, দেখতে পাচ্ছেন যে কিন্তু পুরোপুরি কিন্তু কম্পিউটারের মতো দেখতে লাগছে, আপনার মোবাইল ফোনে ঠিক এরকম দেখতে লাগবে। তো দেখুন, এখানে আপনি নিচে বেশ কয়েকটি অপশান দেখতে পারবেন, এখানে আপনি বেশ কয়েকটি অপশান দেখতে পারবেন, যেমন এখানে মোবাইল ফোনের সিমের টাওয়ার শো করবে, তারপর ব্যাটারি চার্জ দেখাবে, তারপর এখান থেকে ডেট অ্যান্ড টাইম দেখতে পারবেন, ঠিক আছে? পুরোপুরি কম্পিউটারের মতো দেখতে লাগবে, যেরকম কম্পিউটারে হয়ে থাকে, তো সেটি কিন্তু আপনার মোবাইল ফোনেও হবে, একদম পুরোপুরি সেম টু সেম কিন্তু হবে, ঠিক আছে? তো দেখুন, উপরের কর্নারে কিন্তু আপনি পেয়ে যাবেন রিসাইকেল বিন এবং কম্পিউটার। দেখুন, আপনি যখন কোনো ফাইল ডিলিট করে দেবেন, ফটো, ভিডিও, অডিও বা অন্যান্য ফাইল, তো সেটি কিন্তু এখানে জমা হয়ে যাবে, যা আপনি পরবর্তীকালে রিস্টোর করে আবার মোবাইল ফোনে নিতে পারবেন, ঠিক আছে? তো এখন আপনি কম্পিউটার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন পুরোপুরি একেবারে কম্পিউটারের মতো দেখতে লাগছে, যেরকম পেজ হয়ে থাকে কম্পিউটারের সমস্ত পেজ বা যতগুলো ফাইল যেরকম দেখতে হয়, তো সেগুলো কিন্তু আপনি পুরোপুরি এখান থেকে দেখতে পারবেন আপনার মোবাইল ফোনে। সো গাইস, আপনি যদি এই মাঝখানের অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু এই পেজটি পুরোপুরি বড় হয়ে যাবে। সো গাইস, দেখুন পুরোপুরি কম্পিউটারের মধ্যে দেখতে লাগছে, ঠিক আছে? এখানে আপনি উপরে হার্ড ডিস্ক দেখতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড্রয়েড এ এবং সিস্টেম সি। সো আপনি যদি এখান থেকে এখানে ক্লিক করেন তাহলে কম্পিউটারের মতো সমস্ত অপশানগুলো শো করবে, যেরকম কম্পিউটার অপশান হয়ে থাকে, ফাইলগুলো যেরকম দেখতে হয়ে থাকে, সেগুলো আপনি এখান থেকে পুরোপুরি সেমভাবে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? আবার যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু পেজটি ছোটো হয়ে যাবে, দেখুন ছোটো হয়ে গিয়েছে। এখানে আপনি সমস্ত কিছু একেবারে পুরোপুরি কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন, এখানে কিন্তু অনেকগুলো অপশানও পেয়ে যাবেন পুরোপুরি কম্পিউটারের মতো, ঠিক আছে? তো আপনি যদি মাইনাস আইকনে ক্লিক করেন তাহলে কিন্তু পেজটি এখান থেকে লুকিয়ে যাবে, আবার যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু পেজটি আবার চলে আসবে, ঠিক আছে? এখানে ক্লিক করলে কিন্তু এই পেজটি বন্ধ হয়ে যাবে। সো গাইস, এখন আপনি এই কর্নারের স্টার্ট আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এখানে আরও অনেক বিভিন্ন রকমের সিস্টেম দেখতে পারবেন, বিভিন্ন রকমের অপশান দেখতে পাবেন পুরোপুরি কম্পিউটারের মতো। সো এখানে দেখুন, এখানে রয়েছে ডকুমেন্ট, পিকচার, মিউজিক, কম্পিউটার, কন্ট্রোল প্যানেল, ডিফল্ট, প্রোগ্রেস, ঠিক আছে? তারপর এখানে আপনি এখান থেকে অল প্রোগ্রেস এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনি আরও বিভিন্ন রকমের সেটিংস দেখতে পাবেন, মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে আপনি অন্যান্য অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন, মোবাইল ফোনের যে কোনো অ্যাপস এখান থেকে আপনি ওপেন করে ব্যবহার করতে পারবেন। দেখুন পুরোপুরি একেবারে কম্পিউটারের মতো হয়ে গিয়েছে, তাই না? তো এখান থেকে আপনি শাট ডাউন করতে পারবেন, রিস্টার্ট করতে পারবেন পুরোপুরি কম্পিউটারের মতো। তো দেখুন, আপনি না ব্যবহার করা পর্যন্ত, নিজের মোবাইল ফোন যতক্ষণ না পর্যন্ত ব্যবহার করবেন ততক্ষণ না পর্যন্ত আপনি মানে বুঝতেই পারবেন না যে এটি পুরোপুরি কম্পিউটার, ঠিক আছে? একেবারে সেম টু সেম কম্পিউটার লাগবে এটি। তো দেখুন পুরোপুরি সব কিছু রয়েছে একেবারে সেম টু সেম। তো আশা করি এই অ্যাপসটি বা এই কম্পিউটার অ্যাপসটি সবার জন্য খুবই দুর্দান্ত একটি অ্যাপস হবে, যা আপনি সবাইকে দেখিয়ে অবাক করতে পারবেন। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার
শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।